বন্ধুগণ নমস্কার। আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আমি কথা বলছি। আপনারা জানেন যে করোনা ভাইরাস এবং মহামারীর বিরুদ্ধে আমরা সারা ভারতবর্ষে আমরা লড়ছি। তার ফলে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের জন্য 21 দিনের লকডাউন সিদ্ধান্ত করেছে। তার ফলে রাজ্যের, আমাদের রাজ্যের, ত্রিপুরা রাজ্যের যেই ছাত্ররা যারা বহির্রাজ্যে পড়াশোনা করছেন, যেমন বিভিন্ন হায়দ্রাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতায় যারা পড়াশোনা করছেন, ওরা অনেক ছাত্ররা যারা রেন্টে আছেন, যারা হোস্টেলে আছেন, তারা অনেক ছাত্ররা আমাদের ফোন করছেন যে আমরা ওদেরকে, আমরা সারা ভারতবর্ষের একটা হেল্পলাইনের নাম্বার আমরা বসিয়েছি, আমরা হেল্প ডেস্কের আমাদের লিডার ওয়ার্কাররা, ভলেন্টিয়াররা, ওরা কাজ করছে, ওরা হেল্পফুলভাবে কাজ করছে। আজকে আমাকে শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের ছাত্ররা আমাকে ফোন করেছে, আমি ওদের সাথে কথা বলেছি। ওদের সাথে আমার সরকারের কাছে আমার মূল ডিমান্ড থাকবে, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবস্থা নেই, ওরা হোস্টেলে থাকতে পারছে না, ওদের কাছে পয়সা নেই। আমি চাই অতিসত্বর ওইখান থেকে রাজ্য সরকার, বিভিন্ন যারা আমাদের বহিররাজ্যে যারা ছাত্ররা পড়াশোনা করছেন, ওদেরকে এখানে আনার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি এই ডিমান্ড আমি রাজ্য সরকারের কাছে করছি। তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা হলো বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা আছেন প্রত্যেকটা সেমিস্টারে পয়সা দিতে, এই বছর করোনা ভাইরাসের কারণ যাতে একটা সেমিস্টার যাতে করে ছাত্রছাত্রীদের, বহুত গরিব মেহনতী মানুষের ছাত্ররা ওইখানে পড়াশোনা করছেন, যাতে একটা সেমিস্টারের পয়সা যাতে এখান থেকে কনসিডারেশন করা হয়। তার সঙ্গে যারা প্রাইভেট স্কুল, যারা বিভিন্ন প্রাইভেট স্কুলে, যেমন ডনবক স্কুল, হলিক্রুজ স্কুল, অক্সিলিয়াম স্কুল, শিক্ষানিকেতন, বিভিন্ন স্কুলে যারা সামনে যে এডমিশন আসছে, ওই এডমিশনটা যাতে 3 মাস পরে ওই পর্যাপ্ত টাকাটা যাতে নেওয়া হয়, আমি চাই আমাদের ডিমান্ডগুলি আপনারা অতিসত্বর এগুলি গ্রহণ করবেন, ব্যবস্থা নেবেন। তোর সঙ্গে যারা বিভিন্ন যে সরকারি স্কুলগুলি আছে, 1 থেকে 8 শ্রেণী পর্যন্ত যে ছাত্রছাত্রীরা পড়ছেন, যারা মিড ডে মিলের আওতার মধ্যে আছেন, ওদের মিড ডে মিলের আওতায় যারা আছেন ওরা এখন বন্ধ হয়ে আছে, ওরা স্কুল বন্ধ থাকায় ওরা বাড়িতেও ঠিকভাবে ওদের খাবারের ব্যবস্থা নেই, ওরা অনেক গরিব মেহনতি মানুষ, গ্রামে গঞ্জে গরিব মেহনতি মানুষ আছে। এই করোনা ভাইরাসের ফলে অনেক ছাত্ররা, আমি চাই যে মিড ডে মিলটা স্কুলে বন্ধ, মিড ডে মিলটা স্কুলে দেওয়া হয়, ওই মিড ডে মিলটা যাতে সবার বাড়িতে, ছাত্রছাত্রীদের বাড়িতে যাতে পৌঁছানোর ব্যবস্থা করে, আমি রাজ্য সরকারের কাছে আমি আমার ডিমান্ডগুলি রাখছি।